ভারতের নাগাল্যান্ডে সেনাবাহিনীর অভিযানে নিহত 14 বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় জড়িত সেনা সদস্যদের বিচার না হলে ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছে নিহতদের পরিবার। অতিগ্রামের বাসিন্দাদের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সেনা সদস্যদের বিচারের আওতায় না আনলে ও বিতর্কিত বিশেষ ক্ষমতা আইন AFSPA বাতিল না করলে সরকারি ক্ষতিপূরণ গ্রহণ করবে না তারা। নিহতদের পরিবারকে 5 লাখ ও আহতদের 50,000 রুপি করে ক্ষতিপূরণ অনুমোদন দিয়েছে নাগাল্যান্ড সরকার। গত 6 ডিসেম্বর মন জেলায় বিদ্রোহী সন্দেহে আসাম রাইফেলসের সেনারা গুলি চালালে 14 জন বেসামরিক নাগরিক নিহত হয়। এর মধ্যে 12 জনই ছিল অতিগ্রামের বাসিন্দা। পরে ক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষে 2 সেনা সদস্যের মৃত্যু হয়।